মাননীয় সাবেক যোগাযোগ মন্ত্রী, আপনি যোগাযোগ মন্ত্রী ছিলেন দীর্ঘদিন। আপনার সময়ে আপনি বলেছেন 20-25টি সেতু করেছেন। আপনার সময়ের সরকারের যোগাযোগ মন্ত্রী আর এখনকার সময়ের যোগাযোগ মন্ত্রীর মধ্যে পার্থক্য কী? দেখেন, এটা অত্যন্ত ব্যক্তিগত প্রশ্ন হয়ে যায়। আমি আমি কতটুকু সফল হয়েছে আমি নিজে হয়তো বলতে পারি, হুম হুম অন্য কতখানি বিফল হলো এটা আমি বলতে চাই না, এটা হুম তো হুম জনগণের সামনে পরিষ্কার। তবে কথা হচ্ছে যে এমন কাজও আমাদেরকে করতে হয়েছে যে কাজটা এখন ঠিক মতো রাখতে হলেও এখনকার সরকারের কাজের প্রয়োজন রয়েছে। যেমন যে বড় বড় রাস্তাগুলি আমি করেছি বা সেতুগুলো যেগুলো করেছি, নিয়ম হচ্ছে যে প্রত্যেকটা 3 বছর অন্তর অন্তর রাস্তাগুলি, আমাদের যে ন্যাশনাল হাইওয়েজগুলি আছে, হুম হুম 3 বছর পর পর এটাকে পিরিয়ডিক মেনটেন্যান্স করতে হয়। হুম হুম সরকারের বাজেটের মধ্যে পিরিয়ডিক মেনটেন্যান্সের জন্য অর্থ বরাদ্দ থাকে যে এইটা অবশ্যই করতে হবে। রাস্তা ভালো থাকুক কি খারাপ থাকুক, এটা যদি 3 বছর হয়ে যেয়ে থাকে তাহলে ওই রাস্তাতে আবার সে ডিবিএসটি দিয়ে আবার নতুন করে পাকা করে ঝকঝক রাখতে হবে। এটা করলে পরে রাস্তা কোনো সময় নষ্ট হয় না। আনফর্চুনেটলি এই সরকারের আমলে এই জিনিসটার দিকে খুব বেশি একটা খেয়াল দেওয়া হয়নি, হুম হুম যে কারণে এখনকার যোগাযোগ মন্ত্রী না, এর আগে যিনি ছিলেন তার এই এই পিরিয়ডিক মেনটেন্সটা না করার দরুন দেশের রাস্তাঘাটের অবস্থা খুব খারাপ হয়ে যায় এবং সে কারণে সমালোচনার সম্মুখীনও তাকে হতে হয়েছে। তো আমি মনে করি যে আমরা যখন যে দায়িত্ব পাই সেই দায়িত্বটাকে সঠিকভাবে প্রতিপালন করাটাই হচ্ছে বড় বিষয়। হুম হুম আমি করলাম কি না সেটাই আমার জন্য মুখ্য বিষয়, অন্য করতে পারলো না সেটা সমালোচনা আমি করতে চাই না। হুম হুম এটা জনগণই তাদের নিজেদের রায়ের মধ্যে দিয়ে সেটা কিন্তু প্রকাশ করে। তো আমি ফিল করি যে যোগাযোগ মন্ত্রণালয় একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়। হুম হুম এটা এখন ডিভাইডেড হয়ে গেছে। আমার সময় রেলের রেলমন্ত্রীও আমি ছিলাম, সড়ক যোগাযোগ সেতু সবই আমার অধীনে ছিল। আল্লাহর রহমতে আমাদের তো কোনো অসুবিধা হয়নি, আমি তো সেখানে অনেক সফলতার সাথে কাজ করতে সক্ষম হয়েছি। এবং আজকাল দেখেন ওই সেই যে সমস্ত সেতুগুলি, সেই রূপসা সেতু খুলনার হুম হুম যেটাকে আমরা খান জাহান আলী সেতু বলি, আবার এদিকে পাকশী সেতু যেটা আপনার ওই লালন ফকিরের নামে আমি দিয়েছি, হুম হুম এইভাবে গাবখান সেতু বরিশালের, ভৈরব সেতু এদিকে, সিলেটের মহাসড়ক, হাতিকামরুলের মহাসড়ক, এই সব কিছু তো আমাদের আমলে করা, হুম হুম আমারই হাতে করা, হুম হুম আমাদেরই। সে ইভেন মহাকালীর, ঢাকার যে মহাকালী ফ্লাইওভারটা, প্রথম ফ্লাইওভার দেশের, হুম হুম সেটাও আমাদের হাতে করেছে। তো আমার যথেষ্ট নিজের গর্ব ফিল করি হুম হুম যখন মনে করি যে না, আমার হাত দিয়ে আমার সরকারের বেশ কয়েকটা কাজ আমি করতে পেরেছি। এটাই আমি মনে করি সবচেয়ে বেশি, তার চেয়ে বড়, সবচেয়ে বড় যে কাজটা ছিল সেটা হলো যে আমার ওই যে ঢাকা শহরে কেউ কিন্তু মুখে রুমাল না দিয়ে হাঁটতে পারতো না। হুম হুম বিষাক্ত 2-স্ট্রোক ইঞ্জিন বিশিষ্ট অটোরিকশার যে ধোঁয়া, হুম হুম সেটা কিন্তু আমাদের পরিবেশকে দূষিত করে মানুষজন চলতে পারতো না। সেখানে 55,000 সেই উচ্ছেদ করে আমি সিএনজির যে নতুন যে সিস্টেম, যে অটোরিকশা, সেগুলো চালু করেছি, এগুলো সবই তো সফলতার কাহিনী। বাট সিএনজির যে এখনকার যে অবস্থা, গ্যাস দিয়ে যে পরিচালিত সিএনজি, সেটা কি পরিবেশ দূষণ করছে না বাংলাদেশে? না না, গ্যাস দিয়ে যেটা পরিচালিত হচ্ছে সেটা কোনো সময় পরিবেশ দূষণ দূষণ করে না। হয় না। না, আপনি যোগাযোগ মন্ত্রী ছিলেন এবং আপনার সময় থেকে এখনকার সময়, যেমন ঢাকা শহরে কেউ যদি আপনার মতিঝিল থেকে গুলশানে যেতে হয় তাহলে তার সারাদিন চলে যায়। এখন তাই হচ্ছে, যানজটের এমন অবস্থা যে এখানে আমি মনে করি যে আমাদের দেশে কিছু কিছু এখনও অব্যবস্থা আমাদের এই সমস্ত কারণ। ট্রাফিক সিগন্যালটাকে কেউ কোনো রকমের ই করতে চায় না, এই যে প্রত্যেকটা পয়েন্টে 10-12 জন করে ট্রাফিক পুলিশ থাকে দাঁড়ানো, হুম হুম এই তারা হাত দিয়ে ট্রাফিক কন্ট্রোল করে, হুম ঘন্টার পর ঘন্টা হাতটা এইভাবেই থাকে, পেছনে হয়তো আরও অন্যান্য কাজ চলতে থাকে, চাঁদাবাজি এটা ওইটা চলতে হুম থাকে। ট্রাফিক সিগন্যালে যদি আজকে ট্রাফিকটা কন্ট্রোল হতো তাহলে কিন্তু এত অব্যবস্থাও হতো না। ট্রাফিক আইন কি মানে না নাকি? না, আমি তো দেখলাম, আপনি সবুজে সবুজে গাড়ি থামতেছে, লালে গাড়ি চলতেছে, আর ট্রাফিক পুলিশের দাঁড়ায় দাঁড়ায় সে দেখতেছে এবং হাত দিয়ে উঠে রাখছে, উঠে রাখছে। এই তো অবস্থা, এই কারণেই তো সমস্ত যানজট। সারা বিশ্বে কি গাড়িগুলো চলে না? ট্রাফিক সিগন্যালই তো চলতেছে, ওখানে কয়টা পুলিশ কন্ট্রোল করে এটাকে? আমাদের দেশে পুলিশ ছাড়া ট্রাফিক কন্ট্রোলই করে না কেউ। এটা এই সামান্য কাজটা যদি সরকার করতে না পারে, সেটাই আনফর্চুনেট, এখানে অনেক বড় বড় গুণীজ্ঞানী পুলিশ কমিশনার্সরা আছেন, তারা তাদের কথা বললে আবার তারা তর্ক বিতর্ক করেন, বিভিন্নভাবে বোঝাতে চেষ্টা করে যে না এটা এইভাবে সম্ভব না, ওইভাবে সম্ভব না। আর তুমি কাজ করে দেখো না কেন, হুম একটা ট্রাফিক সিগন্যাল
পড়তেছে, গাড়ি থামবে, কতক্ষণের জন্য রাখতে হবে, ছেড়ে দাও, ওটা ক্লিয়ার হয়ে যাবে, আবার আসবে। এটা তো চলমান প্রক্রিয়া, জি, এটা তো এত এত জমবে না তো, অ্যাটলিস্ট ঘন্টার পর ঘন্টা বসে থাকার মতো তো জমবে না গাড়ি ট্রাফিক সিগন্যাল যদি ক্লিয়ার হতে থাকে। তো এইটি আমি এখন মনে করি যে আসলে আমাদের এখানে কিছুটা ভুলভ্রান্তি এই সমস্ত ক্ষেত্রে হচ্ছে। আপনি বাংলাদেশের বিশিষ্ট রাজনীতিবিদ এবং বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের অধিকারী। আপনি বর্তমান সরকার ক্ষমতায় আসার পর আমরা যেটি দেখলাম যে মোটামুটি গত 3 বছর 4 বছর 3.5 বছর ভালোই চালিয়েছে। হালে শুরু হয়েছে পদ্মা সেতু, হলমার্ক কেলেঙ্কারি, শেয়ার মার্কেট কেলেঙ্কারি, এবং একটি সরকারের ভাবমূর্তি নিয়ে সবার মনে একটি প্রশ্ন এবং সন্দেহ দেখা দিয়েছে। আপনি একজন রাজনীতিবিদ হিসাবে সেটি কীভাবে দেখছেন? না, এগুলি তো অবশ্যই, এখন তো দেশের অবস্থা তো অনেকটা এই সমস্ত সমস্যাকে ঘিরেই। পদ্মা সেতু নিয়ে বিশ্বব্যাংক তাদের এবং অন্যান্য দাতা গোষ্ঠী তাদের অর্থ বন্ধ করে দিল, এটা নিয়ে তো বহুত হইচই, নানানভাবে সেটার বিভিন্ন রকমের সমালোচনা হচ্ছে। একই রকমভাবে বিভিন্ন প্রকল্প যেটা বিশ্বব্যাংকের সহায়তা হয়ে থাকে সেগুলো অনেকটা বিপদগ্রস্ত হওয়ার মতো সম্ভাবনা হয়ে গেছে। প্লাস ওইদিকে যেটা বললেন যে শেয়ার কেলেঙ্কারি, এটা তো প্রথম দিক থেকে শুরু হয়েছে, মানে কিছু ধনাঢ্য ব্যক্তি তাদের নিজেদের ভবিষ্যৎ আখে তারা গুছিয়ে নিয়েছে এবং হাজার হাজার কোটি কোটি টাকার এই যে শেয়ারের লুটপাট পাচার, সেটা সেটার জন্যে দেশকে এখন অবশ্যই সেটা খেসার দিতে হচ্ছে। সবই সরকারকে ই করতে হবে, দায়িত্ব বহন করতে হবে এই সমস্ত ফেলিয়ারের, এর ব্যর্থতার যদি তারা ঠিকমতো মোকাবেলা না করতে পারে, জনগণের কাছে যদি এটা সঠিক উত্তর তারা না দিতে পারে, আগামী নির্বাচনে তাদের ভরাডুবি হবে, এটা তো নিঃসন্দেহ। প্রধানমন্ত্রী এখানে এসে বিবিসির হার্ড টকে অংশগ্রহণ করেছিলেন এবং তিনি সেখানে স্ট্রংলি তিনি ডিফেন্ড করেছেন যে পদ্মা সেতুতে সরকারের কোনো দুর্নীতি ছিল না। না, এটা এখন দেখেন, এটা তো বিষয়টা হচ্ছে যে আমার পক্ষেও বলা সম্ভব না কে সত্য কে মিথ্যা। বিষয়টা হচ্ছে বিশ্বব্যাংক ইজ এ ওয়ার্ল্ড অর্গানাইজেশন, একটা ক্রেডিবল একটা অর্গানাইজেশন যেটা সারা বিশ্বে তাদের নিজেদের অবস্থান সম্পর্কে নিঃসন্দেহে ইন্টেগ্রিটি নিয়েই তারা চলে। তো সে বিশ্বব্যাংকের এত বড় একটা অভিযোগ খণ্ডন করতে হলে পরেও তো কনভিনসিং ই দিতে হবে, আমি সত্য না বললে তার হলো না। তারা যে অভিযোগটা দিচ্ছে সেটাকে তুমি প্রকাশ করো, জনসম্মুখে প্রকাশ করো, যেন এই হচ্ছে বিশ্বব্যাংকের অভিযোগ এবং এই অভিযোগ তুমি কীভাবে মোকাবেলা করবে, কীভাবে বলবে যে এটা সত্য না, এটাও তোমারই বলতে হবে। তা নাহলে তো এইভাবেই ধরে নেবে মানুষ যে না, বিশ্বব্যাংকের অভিযোগ ঠিকই আছে, বিশ্বব্যাংকের অভিযোগ তো তোমার উপরেই করেছে, বিশ্বব্যাংক তো বলে নাই যে তুমি এই অভিযোগ ছাপবে না, তুমি এই অভিযোগ প্রকাশ করবে না, এই কথা বলে নাই তারা। তো সেই অভিযোগটা জনসম্মুখে আসতে অসুবিধা কোথায়? এবং এই একই অভিযোগের ভিত্তিতে ক্যানাডাতে অ্যাকশন হয়েছে, তো কাজে অনেক কনভিনসিং অ্যাটিটিউড এভিডেন্স তো আছে। তো এটাকে মাননীয় প্রধানমন্ত্রীর মুখ থেকে এটাকে এইভাবে সরাসরি নাকচ না করে দিয়ে, এখন তো পরবর্তী যোগাযোগ মন্ত্রী আসছেন, উনি তো এই দায়িত্বটা পালন করতে পারেন যে না দেখো, আমি স্বচ্ছতার খাতিরে বলছি, এই হচ্ছে বিশ্বব্যাংকের অভিযোগ আর এই হচ্ছে আমাদের উত্তর, এটা তো ইজিলি দেওয়া যায়, দিলেই তো আর এটা বিশ্বব্যাংকের কাছে সেটা অগ্রহণযোগ্য হওয়ার কোনো কারণ নেই। এদিকে প্রধানমন্ত্রী বলছেন যে নিজেরাই পদ্মা সেতু নির্মাণ করবেন না, এটা তো এটা তো প্রশ্নটাকে এড়ানো হলো, আসল যে প্রশ্নটা সেটা তো এড়ানো হলো। জনগণ কি সেটা বোঝে না? এখানে আপনি জাতীয়তাবাদী চেতনার উন্মেষ ঘটাতে চাচ্ছেন যে আমরা নিজেরাই করবো আমাদের জিনিস, ঠিক আছে ওই চেতনা ঠিক আছে, কিন্তু ওই চেতনার ব্যাকগ্রাউন্ড তো এটা হতে পারে না। ওটা প্রথমে বিশ্বব্যাংকের কাছে টাকা না যেতেন ভালো ছিল, ওই চেতনার ভিত্তিতে করতেন তাহলে সবাই বুঝতো যে না ঠিকই আছে। আপনি ওই চেতনাটা এখানে ফেলিয়র হয়ে বদনাম কামায় তারপরে এই চেতনা দিবেন তাহলে তো হবে না, একটা স্যাটিসফ্যাক্টরি আনসার দিতে হবে। রাইট, এক্স্যাক্টলি। এবং সেটা আমার মনে হয় এই সমস্ত কিছু জমা হতে হতে ওই যে শেষ নির্বাচনের রায়ের মধ্যে এটা প্রতিফলন ঘটে আর কি। এবং সেই জন্যেই নির্বাচনের রায়টা যাতে সুষ্ঠু এবং অবাধ হতে পারে, জনগণের সঠিক ইচ্ছার প্রতিফলনে হতে পারে, সেই জন্যই কিন্তু সিস্টেমের চিন্তাভাবনা করা। এবং এটাই তত্ত্বাবধায়ক সরকার আর দলীয় সরকারের বিতর্কের মধ্যে আবদ্ধ রাখলে চলবে না, পদ্ধতির মধ্যে আসতে হবে, ভোট প্রদান পদ্ধতি, ভোট গ্রহণ পদ্ধতি, ভোট গণনা পদ্ধতি, ভোট ডিক্লারেশন পদ্ধতি,
এগুলোতে পুরো স্বচ্ছতা আনতে হবে। এবং এটা আমরা জাতীয়তাবাদী ফ্রন্ট থেকে এক এক করে আমরা এটা জাতির কাছে তুলে ধরবো যে কীভাবে এই সমস্ত ক্ষেত্রে স্বচ্ছতা আনা যায়। যেমন ভোটার তালিকা, এখন দেখেন ভোটার তালিকা এখন মাসের পর মাস ধরে ভোটার তালিকা হালনাগাদ করা হচ্ছে, অথচ আমার ধারণায় 7 দিনে এটা করা সম্ভব, 7 ডেইজ। কীভাবে? আপনার প্রত্যেকটা ইউনিয়ন, আমাদের গ্রামে যে ইউনিয়নগুলি থাকে সেই ইউনিয়নের প্রত্যেকটা ইউনিয়নে 9টা করে ওয়ার্ড আছে, একদম মাঠ পর্যায়ে 9টা করে ওয়ার্ড। এই 9টা ওয়ার্ডের প্রত্যেকটা ওয়ার্ডের টোটাল ভোট সংখ্যা গড়ে 2000 থেকে 2500 হবে গড়ে প্রতিটা ওয়ার্ডের। এই 2000 এবং 2500 যে ভোটার তারা একটা সংসদ, একটা সদস্য নির্বাচিত করে ওয়ার্ডের সদস্য। এই 9টা ওয়ার্ডে 9টা সদস্য নিয়ে আর মহিলাদের নিয়ে ইউনিয়ন পরিষদটা গঠন হয়। তো এই সদস্য তার ওয়ার্ড থেকে নির্বাচিত হয় 2000 থেকে 2500 ভোটারের ভোটে। কয়েকদিন আগে তো আপনার সমস্ত নির্বাচন হয়ে গেল, বা কয়েক বছরই ধরেন না কেন, এই নির্বাচনে এটা কিন্তু অত্যন্ত পপুলার নির্বাচন হয়, অত্যন্ত পপুলার, মানে বিরাট পার্টিসিপেশন থাকে পিপলের। তো এই 2000 2500-এর ভোটে এক একটা করে সদস্য নির্বাচিত হয়েছে প্রত্যেকটা ওয়ার্ডে। এই সদস্যের বিপরীতে হয়তো 6 জন 7 জন করে দাঁড়াইছে ওই সদস্য পদের জন্য। আপনি কি করবেন, যে নির্বাচিত হয়েছে তাকে আপনি চেয়ারম্যান করেন, আর তার সাথে যারা কন্টেস্ট করছে তাদেরকে আপনারা সদস্য করেন, একটা কমিটি করে দেন, কমিটি করে তাদের হাতে ওই লোকাল গভর্নমেন্ট থেকে কিছু পয়সা দিয়ে দেন, এটা ইউনিয়ন পরিষদকে শক্তিশালী করা হবে, কিছু পয়সা দিয়ে দেন, তাদেরকে বলেন তোমার এই কমিটি 7 দিনের মধ্যে ভোটার হালনাগাদের রিপোর্ট দেবে। এরা তো সব ঘরে ঘরে গেছে ভোট নিছে, এবং একে একজনের প্রতিদ্বন্দ্বী কিন্তু একজন, কেউ কে ই করে এরা দিয়ে কেউ কারচুপি করতে পারবে না। তো একেবারে সর্বসম্মতিক্রমে যদি এই 7 জন বা 8 জনের কমিটি এই 2000 2500-এর ভোট কে মারা গেছে আর কে নতুন অ্যাড হয়েছে এটা 7 দিনের মধ্যে করা সম্ভব। সারা দেশব্যাপী এই অপারেশনে আপনি ম্যাক্সিমাম 15 ডেজের মধ্যে আপনার ভোটার হালনাগাদ করতে পারেন।